হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ফুলকলি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি মিঠুন রায় আজকে আপনাদের দেখাবো কী করে ড্রিমপোলাইতে আনলিমিটেড ভিডিও অ্যাডস দেখা যায় ভিপিএন দিয়ে আইএনএ ভিপিএন দিয়ে সো চলেন স্টোর থেকে প্রথমে আমরা আইএনএফ ভিপিএনটা ইনস্টল করি তো আইএনএফ ভিপিএন ইনস্টল করার জন্য আপনাকে ফার্স্ট টাইম লিখতে হবে আইএনএফ ভিপি ভিপিএন এই যে দেখেন উপরে যে প্রথমে অ্যাপসটা আসবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আমার ইনস্টল করা আছে এই জন্য আমার আর ইনস্টল করা লাগবে না সো আপনারা যাদের যারা যাদের ইনস্টল করা নাই তারা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এই যে এখানে এই যে দেখেন এখানে আমার ভিপিনটা আসে সব ভিপিনের ভেতরে প্রবেশ করবেন যে কিছুক্ষণ লোড হওয়ার পরে এই যে কিছুক্ষণ লোড হচ্ছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব এখানে আসবেন আসার পরে দেখবেন এই যে এখানে দেখেন ফার্স্টার সার্ভার তো এইখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে এখানে আপনারা এই যে ফ্রি দিয়ে এই যে এখানে একটা দেশের এই যে আমায় ইউনাইটেড কিংডম দেব আপনারা চাইলে ইউনাইটেড স্টেট এগুলো দিতে পারেন তারপর এখান এখানে ট্যাপ করে কানেক্ট করবেন এই যে দেখেন কানেক্ট হলে এই যে উপরে আপনাদের চাবির মতো ভাসবে এখানে দেখেন চাবির মতো ভাসবে এই যে এখানে চাবির মতো ভাসবে একটা চাবি ভাসবে তারপর আপনারা এটা চালু হয়ে গেলে ব্যাগ দেবেন ব্যাগ হওয়ার পরে দেখেন আপনারা এখানে এখানে আপনারা কিটক্যাট বা ললিব ভার্সনে যদি ফোন হয় তাহলে আপনারা এই যে এখানে এই যে গুগল গুগল সেটিং পাবেন এখানে বা কারো এই যে মূল সেটিংয়ে থাকতে পারে তো আপনারা এই যে গুগল সেটিংটার ভিতরে যাবেন এখানে সেটিংয়ে যাওয়ার পরে আপনারা গুগল সেটিংয়ে যাওয়ার পরে এই যে এখানে আসবেন এখানে দেখবেন যে নিচে অ্যাডস লেখা এই যে সার্ভার্স সার্ভিস এখানে দেখবেন নিচে অ্যাডস লেখা তো অ্যাডসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপরে একবার উপরে দেখেন রিসেট অ্যাডভার ট্রেসিং আইডি এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ওকে লেখা বাসে তো এখানে ওকে করবেন তো এইভাবে আপনারা দুইবার তিন চারবার চার পাঁচবার এভাবে করবেন তিন এই যে চার হয়ে গেল তারপর আপনারা এখান থেকে ব্যাগ হয়ে আসবেন তারপরে যেটা করতে হবে আপনারা সেটিংয়ে চলে যাবেন এই যে সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গেলে এখানে দেখবেন আপনারা এই যে নিচে আসবেন নিচে এসে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাবেন এই যে ম্যানেজারে চলে গেলাম ম্যানেজারে যাওয়ার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখবেন গুগল প্লে সার্ভিস এখানে আপনারা ক্লিক করবেন গুগল পেলে সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে দেখবেন ম্যানেজ স্টোরেজ এই যে ম্যানেজ স্টোরেজে আসবেন আসার পরে এখানে আপনারা একবারই নিচের দিকে দেখবেন এই যে ক্লিয়ার অল ডাটা এখানে লেখা আছে ক্লিয়ার অল ডাটা এটা আপনারা ক্লিয়ার করে দেবেন এই যে এখানে ক্লিয়ার করে দেবেন ভাসবে ডিলিট অ্যাপ ডাটা এখানে ওকে করে আপনারা ক্লিয়ার করে দেবেন বাস এখানে কাজ শেষ আপনারা ব্যাগে আসবেন এই যে ব্যাগে আসার পরে আপনারা ড্রিম পলের যে অ্যাকাউন্টটা আছে ড্রিম পলের অ্যাকাউন্টটা এই যে ড্রিম পলের অ্যাকাউন্টে প্রবেশ করবেন এই যে অ্যাপসটা লোড নিচ্ছে কিছুক্ষণ ওয়েট করে করবেন এই যে এখানে আসলেন আসার পরে অ্যাপসটা আপনার এই যে অ্যাপসটা লোড নিচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করব এই যে অ্যাপসের ভিতরে চলে আসলো আপনার এই যে বাম দিকে উপরে দেখবেন থ্রি ডট থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে আসবেন এই যে স্পিকারের মতো যে ইয়েটা করতেছে এই যে অ্যাডভ্যালারই এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনারা এই যে নিচের দিকে আসবেন এই সেই যে স্পিকারটা অ্যাডভ্যালারই এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা দুই এক দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করবেন এখানে আপনারা অপেক্ষা করবেন এই যে দেখেন চলে আসে এখানে ইয়েস এস চাপবেন ইয়েস এখানে এস চাপবেন এসে ক্লিক করবেন দেখেন এখানে আমাদের ভিডিওটা চালু হয়ে গেছে খুব ছোটো ভিডিও মাত্র তেরো সেকেন্ডের ভিডিও ছিল এভাবে ভিডিও আসবে আপনারা এজ করে ভিডিও দেখবেন তারপরে যখন দেখা শেষ হয়ে যাবে ব্যাগে চাপবেন নাহলে অটোমেটিক্যালি চলে আসবে এ যে দেখেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য স্পন্সর ভিডিও ইউর আর্ন ওয়ান ক্যাডেটস এভাবে আপনারা একটার পর একটা ভিডিও দেখবেন এই যে ওকে দিবেন তারপরে আবার অ্যাডভেলারতে চাপ দিবেন এই যে দেখেন সাথে সাথে এজ আসতেছে এখানে আবার চাপ দিবেন এভাবে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করবেন আবার নেক্সট ভিডিও চল ওপেন হবে এইভাবে আপনারা এই যে দেখেন আর একটা ভিডিও চালু হচ্ছে এই যে একটু নেটওয়ার্ক প্রবলেম এই জন্য লোড নিচ্ছে বেশি এই যে এটা তিরিশ সেকেন্ডের ভিডিও সো আপনারা কিছুক্ষণ ওঠুন ভিডিও দেখাচ্ছে অ্যাড এইভাবে আপনারা একটার পর একটা ভিডিও অ্যাড দেখতে পারবেন এই যে আর মতো পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড এই যে শেষ ভিডিওটা দেখার শেষ হয়ে গেলে আপনারা এই যে ব্যাগে চাপ দিবেন বাস এই যে চলে আসলো আরও এক ক্রেডিট আপনি পেয়ে গেলেন এই যে ওকে দেবেন তারপরে আবার চাপ দেবেন এখানে অ্যাড ভ্যালারিতে তারপরে আবার এই যে এভাবে ভিডিও দেখবেন যেভাবে একটার পর একটা চলে আসবে একটার পর একটা চলে আসবে যখন দেখবেন যে নো মোর অ্যাডস দেখাচ্ছে তখন আবার যেভাবে আমি প্রথম থেকে গুগল রেসিডি ক্লিক ক্লিক ক্লিন করলাম ঠিক ওইভাবে আপনারা কাজ করবেন এই যে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ছিল শেষ অবশ্যই ভিপিএচাল করে নেবেন সো ফ্রেন্ডস ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাই সবাইকে